ফ্রেন্ডস আপনাদের যদি জব কার্ড থেকে থাকে তাহলে আপনাদের সকলের জন্য রয়েছে একটি অত্যন্ত দারুণ সুখবর তো আজকে এই একশো দিনের কাজের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নামের লিস্ট আপলোড করে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস আপনাদের যদি জব কার্ড থেকে থাকে তাহলে অতি সহজেই আপনি আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন যে জব কার্ডের কত টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবং কোন ডেটে সেই টাকা পাঠানো হয়েছে এবং তার সাথে সাথে কত কাজের টাকা আপনারা পেয়েছেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে এক্ষনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে অল করে নিন সেক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ আপলোড করা ভিডিওটি সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে তো এর জন্য আপনাকে ফার্স্ট গুগল পেজে এসে লিখে সার্চ করতে হবে এম এনআরই জি এ সার্চ করার পরে আপনাদের কাছে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে তারপর আপনারা এই অপশানটি দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সরাসরি অফিসিয়াল পেজে চলে আসবেন তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এই যে সাইডে অপশান রয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সিটিজেন অপশানটি রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আরেকটি পেজ কিন্তু আপনাদের কাছে রিপ্রেশ হয়ে চলে আসবে তো এখানে আপনারা একেবারে নিচের দিকে আসবেন তো এখানে দেখতে পাবেন এখানে আরেকটি অপশান আপনারা পেয়ে যাবেন এই জব কার্ডের যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করা মাত্রকেই এখানে কিন্তু আপনাকে আপনাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে তো এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন তাহলে পুনরায় আপনারা রিপোর্ট পেজে চলে আসবেন তো এখানে আসার পরে আপনারা ফিনান্সিয়াল ইয়ার তো এখানে আপনারা ফিনান্সিয়াল ইয়ার যে আছে তো নতুন এই ফিনান্সিয়াল ইয়ার দেখতে হলে দু হাজার একুশ বাইশ যেটা আছে একবারে ফার্স্ট অপশানে তো এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন দেন আপনারা আপনাদের ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পরে আপনারা আপনাদের পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন তো সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনারা প্রসিড যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করা মাত্রকেই আপনাদের পঞ্চায়েতের আন্ডারে বা আপনাদের ব্লকের আন্ডারে সমস্ত ব্যক্তির কিন্তু লিস্ট চলে আসবে তো যাদের জব কার্ড আছে তাদের সমস্ত লিস্ট আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন তো এখানে আপনারা এত লোকের মধ্যে আপনার নামটি কীভাবে সার্চ করবেন তো এর জন্য আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছুটা নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন ফাইন ইন পেজ তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করা মার্থকেই ফাইন ইন পেজ অপশানটি আপনাদের কাছে চলে আসবে তো এখানে আপনারা আপনাদের নাম ধরে কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি এক্সাম্পল হিসেবে আপনাদের একটি নাম সার্চ করে দেখিয়ে দিই তো এই নামটি সার্চ করার মাত্রকে আপনার কিন্তু নামটি কালার ফিল হয়ে যাবে তো এখানে আপনারা বাস সাইডে আপনার যে জব কার্ড নাম্বারটি রয়েছে এটি মিলিয়ে নেবেন তো এই জব কার্ড নাম্বারটি যদি আপনাদের হয় তাহলে কিন্তু আপনারা এই জব কার্ডের নাম্বারটির উপরে একবার ক্লিক করবেন ক্লিক করা মাত্রকেই সমস্ত ডিটেলস আপনাদের কাছে শো করবে অর্থাৎ জব কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তারপর কিছুটা নিচের দিকে আসবেন তো এখানে আসার পরে আপনারা আপনাদের নেম ও অ্যাপ্লিকেন্ট নাম শো করবে এবং মান্থ এন্ড ডেট ফ্রম হুইচ এমপ্লয়মেন্ট রিকোয়েস্ট তো এখানে আপনাদের ডেট শো করবে তার সাথে সাথে আপনারা নম্বর অফ ডেস কতদিন কাজ করেছেন এবং সে কাজের জন্য আপনাকে কত টাকা দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন এবং কত তারিখে আপনাদের পেমেন্ট ঢুকেছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করছেন তো আপনারা একেবারে নিচের অপশানটি দেখতে পাচ্ছেন দশ নম্বর যে সিরিয়াল আছে তো এখানে সাত দিন কাজ করা হয়েছে তো তার জন্য কিন্তু চোদ্দোশো একানব্বই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে চলুন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন আপডেট পাস চ্যানেলের সাথে সুদা সর্বদাই জুড়ে থাকবেন